এগারো আর 11.5 কেজি ভরের দুইটা বস্তু একটা স্মুথ পুলির দুই পাশে ভরহীন সুতা দ্বারা সংযুক্ত, ঠিক আছে? 4 সেকেন্ড পর বস্তু দুইটার বেগ কত? নাইস কুয়েশ্চন। দেখো এরকম একটা পুলি আছে, ঠিক আছে? কি আছে? একটা পুলি আছে, নাইস। এই পুলির এই পাশে একটা বস্তু আছে, ধরো তার ভর হলো 11.5 কেজি, ঠিক আছে? কত? 11.5 কেজি। এবং এই পাশে আর একটা বস্তু আছে, ধরো এইদিকে, এটার ভর কত? 11 কেজি, ঠিক আছে? ওকে, তোমাকে বলছে 4 সেকেন্ড পর বস্তু দুইটার বেগ কত। আচ্ছা, তার মানে শুরুতে আমরা জাস্ট ওদেরকে ঝুলাই দিছি, আর কিছু করিনি, কি করছি? জাস্ট ঝুলাই দিছি। ওকে, তোমাকে প্রশ্ন করছে 4 সেকেন্ড পর ওদের বেগ কত হবে। তাহলে প্রথমে আমাকে একটা কথা বলো, আদি বেগ কত? বলো আমাকে, দুইটা প্রশ্নের উত্তর দাও। আদি বেগ কত এবং সিস্টেম কোন দিকে নামবে বলো? সিস্টেম কি এই বাম দিকে নামবে নাকি ডান দিকে নামবে, এবং এই দুইটা বস্তুর আদি বেগ কত? এই প্রশ্নের উত্তর তোমরা দিবা, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর তোমরা দিবা, ঠিক আছে? দেখো দেখো দেখো, এই এই প্রশ্নের উত্তর তোমরা দিবা, আদি বেগ কত এবং বস্তু কোন দিকে নামবে, বাম দিকে নামবে নাকি ডান দিকে নামবে, কি মনে হয় বলেন? লেফট সাইড থেকে নামবে, নাইস, ঠিক আছে? ওকে, ইউ ইজ ইকুয়ালস টু জিরো, ডানে যাবে, ডানে যাবে না রে, ডানে যাবে না, ইউ ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? বাম দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আদিবেগ কিন্তু শূন্য হবে, মানে কারণ মাত্র ঝুলাই দিছো, সো তখনই তো আর সাথে সাথে তার গতিশীল হবে না, একটু তো সময় লাগবে। সো ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা অবশ্যই শূন্য হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বাম দিকে নামবে, তাহলে আমার সিস্টেম নামবে বাম দিকে, কারণ বোঝাই যাচ্ছে বাম দিকে ভর বেশি, ডান দিকে ভর কম, দুটার তো অ্যাঙ্গেল সেম, এটার অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেলও 90 ডিগ্রি, বাট বাম দিকের ভর তো বেশি। সো যেহেতু বাম দিকের ভর বেশি, সো অবশ্যই বাম দিকে নিচের দিকে প্রযুক্ত বল বেশি হবে এবং সিস্টেম নিচের দিকেই নামবে, বাম দিকে। তার মানে আমার সিস্টেমের যে ত্বরণটা এটা বাম দিকে কাজ করবে নিচের দিকে, ওকে, এবং ডান দিক কাজ করবে কোন দিকে? উপরের দিকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা করব, প্রথমে এ নেটটা বের করব, কই থেকে? কেস 2 এর প্রমাণটা মনে আছে? কেস 2, কেস 2 এর প্রুফ, হ্যাঁ, কেস 2 এর প্রুফ, ওইটা প্রথমে লিখতে হবে, মানে এখানকার এ নেটের যে প্রুফটা ছিল, যদি এইচএসসি তে আসে, আর যদি অ্যাডমিশনে আসে তাহলে তুমি সরাসরি এখান থেকে শুরু করবা, ঠিক আছে? একদম এখান থেকে শুরু করবা। বলো এ নেটের ফর্মুলা কি ছিল কেস 2 তে? M1 - M2 ডিভাইডেড বাই M1 + M2 মাল্টিপ্লাইড বাই G, এটাই ছিল না ফর্মুলা। আর যদি এটা এইচএসসি তে আসতো কি করতাম? প্রথমে এ নেটটা প্রমাণ করতাম, তারপর ম্যাথের বাকি পার্ট শুরু করতাম, ঠিক আছে? বাট এটা যদি অ্যাডমিশনে আসে, এ নেট প্রমাণ করার কিছু নেই, ডিরেক্ট ফর্মুলা ইউজ করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? M1 কত আমাদের? 11.5, ওকে, 11.5 মাইনাস 11, নিচে 11.5 প্লাস 11 মাল্টিপ্লাইড বাই জি এর মান 9.8, তাহলে উপরে 0.5, নিচে 22.5 মাল্টিপ্লাইড বাই 9.8, ঠিক আছে? এখান থেকে আমার ত্বরণ বের করতে হবে, কিন্তু ত্বরণ কত আসবে? 4.9, তার চেষ্টা করি বের করার। 4.9 ডিভাইডেড বাই 22.5, খুবই গ্যাঞ্জাম হয়ে যাবে রে, 0.2, 45 তো 4, তাই না? 4 যদি হয় তাহলে হলো 40 যাবে একবার, 17.5 মানে হলো 175, এটা হলো 22 দিয়ে, তাই না? তাহলে 6 বারের মতো যাওয়ার কথা না? হ্যাঁ, 7 বার তো যাওয়া টাফ, মানে হ্যাঁ অলমোস্ট 7 বারের মতো, তার মানে ওই 6-9 হবে বা 7 হবে আর কি, এরকম কিছু একটা হইতে পারে, তোমরা একটু চেক করে নিও। হ্যাঁ, 0.217 এরকম বা 2168 বা 6-9 এরকম কিছু একটা, ঠিক আছে? সো এখান থেকে আমার কি বেরোলো? সিস্টেমের ত্বরণ বেরোলো। এখন তুমি চিন্তা করো, তোমার কি বলছে? দুইটা বস্তুর শেষ বেগ বের করার জন্য, ঠিক আছে? একটু ভালো মতো খেয়াল করেন, এই দুইটা বস্তুরই আদি বেগ শূন্য, ঠিক আছে? দুইটা বস্তুরই আদি বেগ শূন্য, দুইটার কিন্তু সেম বেগ হবে, বুঝছো তুমি? বস্তু এক এবং দুই দুজনেরই শেষ বেগ সেমই হবে, কেন? কারণ আমি ধরো প্রথমে বস্তু একের জন্য বের করি, বলো আদি বেগ কত? ওর আদি বেগ শূন্য, ঠিক আছে? ওর ত্বরণ কত? প্রথম বস্তুর ত্বরণ যা দ্বিতীয় বস্তুর ত্বরণও কিন্তু তাই, সেটা কত? 0.217, যদি আমার ক্যালকুলেশন ঠিক হয়ে থাকে, আদারওয়াইজ তোমাদের যেটা আসে সেটা দিয়ে করো, সমস্যা নেই, 0.217 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? কত সময় পর শেষ বেগ বের করতে বলছে? 4 সেকেন্ড পর। ভাই ফর্মুলা কি? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ইউ কত? 0, এ কত? 0.217 মাল্টিপ্লাইড বাই 4, কত আসে? 4 7 28, থাকতেছে কত? 2, তাহলে হলো 6, 0.868 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একদম সহজ, একদম সহজ, ওকে। তাহলে এটা গেল বস্তু একের জন্য, বস্তু দুইয়ের জন্য সিমিলার, খেয়াল করো বস্তু দুইয়ের জন্য কিন্তু সিমিলার, হ্যাঁ
বস্তু দুই এর জন্য আদিবেগ কত আদিবেগ শূন্য ত্বরণ কত ত্বরণ হলো 0.217 মিটার পার সেকেন্ড স্কয়ার টাইম কত 4 সেকেন্ড বলো শেষ বেগ কত হবে v is equals to u plus at বসাও সেম রেজাল্ট আসবে 0.868 মিটার পার সেকেন্ড ডিফারেন্স জাস্ট একটা জায়গায় আমার যে প্রথম বস্তু ওর শেষ বেগ কাজ করবে বা 4 সেকেন্ড পর বেগ কাজ করবে নিচের দিকে ঠিক আছে আর আমার যে দ্বিতীয় বস্তু ওর 4 সেকেন্ড পর বেগটা কাজ করবে উপরের দিকে স্বাভাবিক না ও নামতেছে নিচের দিকে তাহলে ওর বেগের ডিরেকশন কোন দিকে হবে নিচের দিকে হবে ও উঠতেছে উপরের দিকে ওর বেগের ডিরেকশন কোন দিকে হবে অবশ্যই উপরের দিকেই হবে ঠিক আছে দেখেন বুঝছেন কিনা